গাছে আগুন লাগার দৃশ্য প্রায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখা যায় দাবানলে বিভিন্ন দেশে বন জঙ্গল পুড়ে যাওয়ার ঘটনা নতুন নয় কিন্তু এবার রাজধানীর ঢাকাতেই একটি জীবন্ত গাছে হঠাৎই আগুন লাগে ঘটনাস্থল প্রধান বিচারপতির বাসভবনের কাছে রমনা পার্ক সংলগ্ন ফুটপাথ প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তার পাশে শীতের তীব্রতা থেকে মুক্তি পেতে আগুন পোহাতে গিয়েই এই ঘটনা ঘটেছে তবে আশপাশে থাকা কেউ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেনি এতে আগুন ধীরে ধীরে গাছের ওপরের দিকে উঠে যায় এক পর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস টানা হলে সড়কে পুড়ে যাওয়া গাছ পড়ে ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা এখানে তিনজন লোক ছিল থাকার পরে ওরা মেজ ঠুকে ওখানে কিছু কাগজ জ্বলে ওই ভেতর ঢুকে দিচ্ছে দিয়ে আগুন জ্বলে তাপাচ্ছে আমরা ওখানে দেখতেছি তারপরে কিছুক্ষণ পরে দেখি আস্তে আস্তে ওরা চলে যাচ্ছে তা বুঝতে পারিনি ভেতর থেকে তারপরে কিছুক্ষণ পরে দেখলাম আগুন ধা ধা করে জ্বলতেছে হ্যাঁ অল্প কিছু করে দুই হাত মতো এ উঠছে ওঠার পরে আমরা ওই দিক ঘুরে আসতে আস্তে তারপর এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেছে তারপরে দেখলাম হচ্ছে আগুনটা আরও দূরত্ব যাচ্ছে আর আগুনটা দূরত্ব কমে যাচ্ছে হ্যাঁ তারপর আমি ফায়ার সার্ভিসে ত্রিপল নাইনে ফোন দিয়েছিলাম আমি আমার কলেজ থেকে যখন আসছিলাম তখন দেখলাম যে আমরা যে লোকাল যে লোকজন যারা এই জায়গায় থাকে তারা মূলত ওই যে আপনার ময়লা এবং পাতা যে পোড়ায় হ্যাঁ হ্যাঁ ফুটপাতে যারা থাকে এই যে ময়লা টয়লা পাতা পোড়ায় আশেপাশে তো আমি দেখি এরকম এরকম আরও সামনে এরকম পোড়ায় তো ওই জায়গায় দেখলাম যে ওই জায়গায় পোড়ানো হয়েছিল যার ফলে যে কাঠটা আপনার তো শুকনা তো গাছটা একটু শুকনা ছিল যার কারণে কি এটা লাগার ফলে আস্তে আস্তে গাছের দিকে এটা উঠতেছে ওঠার পরে ওটা আস্তে আস্তে দেখি যে পর্যন্ত চলে গেছে আগুন বিশেষ করে আগুনের কাছে কি কেউ যেতে চায় পানি লাগে এখানে তো কোনো পানি ছিল না বুঝলেন তাই পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই তাই সাধারণ জনগণ দেখা সার কিছু করার নেই আগুন জন্য আপনার কোনো লোক ছিল না তবে আগুনটা ফায়ার সার্ভিস এসে রাস্তার আশেপাশে ফুটপাতে যে আগুন জ্বালান হয় এই গাছের আশেপাশে ওই ফুটপাথে যেন আগুনটা না জ্বালাইতে পারে এরকম একটা প্রচার প্রচারে প্রচার প্রশাসনের মাধ্যমে আপনারা এটা করেন ফায়ার সার্ভিস জানায় এই ফুটপাথ ভবগুড়ে ও মাদকাসক্তদের আবাস তারা রাস্তার পাশে আগুন পোহাতে গিয়েই এমন পরিণতি না এটা এটা কোনো নাশকতা না এটা যারা এখানে অনেক সময় পথ শিশু তারা শীতের জন্য এই জায়গাতে আগুন ধরায় আমরা শুনতে পেয়েছি তবে নাশকতা বা এই ধরনের কোনো অগ্নি নাশকতার কোনো লক্ষণ নেই আমরা এই বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই রাস্তায় যারা ডিউটি